হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছোটদের পথের পাঁচালীর পর্ব 4। এর আগে কিন্তু অলরেডি আমি 3টে পর্ব তোমাদের সাথে শেয়ার করেছি এবং তাদের প্রশ্ন উত্তরেরও কিন্তু আলাদা আলাদা ক্লাস আমি শেয়ার করেছি। যারা সেই ক্লাসগুলো এখনও অবধি দেখে উঠতে পারোনি, এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু সব কটা ক্লাস দেখতে পাবে। তো বেশি দেরি করবো না, আজকের ক্লাসটা শুরু করবো। কয়েক মাস কাটিয়া গিয়াছে, সর্বজয়া একবাটি দুধ ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসিল। দেখি হাঁ কর, তোমার কপালখানা মন্ডা না মেঠাই না, দুটো ভাত আর ভাত, তা ছেলের দশা দেখলে হয়ে আসে, রোজ ভাত খেতে বসে মুখ কাঁচুমাচু, বাঁচবে কি কে? বাঁচতে কি এসেছো, আমায় জ্বালাতে এসেছো বই তো নয়, ওরকম মুখ ঘুরিও না। ছি হাঁ করো লক্ষ্মী, দেখি এই দলাটা হলেই হয়ে গেল, আবার ও বেলা টুনুদের বাড়ি মনসা ভাসান হবে। যে তুই জানিস নে বুঝি, শিগগির খেয়ে নিয়ে চল আমরা সব। তাহলে দেখো এই পার্টটাতে কিন্তু আমরা ছোটো ছোটো এমন প্রশ্ন পেলাম, কেমন প্রশ্ন পেলাম সেটা হচ্ছে কি, সর্বজয়া তার ছেলেকে কী খাওয়ার ছিল, অর্থাৎ অপুকে কী খাওয়াতে বসেছিল, দুধ ভাত খাওয়াতে বসেছিল, আর খেতে বসে অপু কী করছিল। খেতে বসে কিন্তু সে অনেক ভাতটা না খাওয়ার জন্য কিন্তু বায়না করছিল, মুখ ঘুরিয়ে নিচ্ছিল এবং তার মাতাকে খাওয়ার জন্য জোর করছিল। তো এখান থেকে আমরা তেমন প্রশ্ন পাইনি, ছোটো ছোটো দুটো প্রশ্ন পেলাম। এরপরে রয়েছে, দুর্গা বাড়ি ঢুকিল, কোথা হইতে ঘুরিয়া আসিতেছে, এক পা ধুলা, কপালের সামনে এক গোছা চুল সোজা হইয়া প্রায় 4 আঙুল উঁচু হইয়া আছে। সে সব সময় আপন মনে ঘুরিতেছে। পাড়ার সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই। কোথায় কোন ঝোপে বইচি পাকিল, কাদের বাগানে কোন গাছটায় আমের গুটি বাঁধিয়েছে, কোন বাসতলায় শিয়াকুল খাইতে মিষ্ট, এসব তাহার নখদর্পণে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে দুর্গার নখদর্পণে কী থাকে, দুর্গার নখদর্পণে কিন্তু থাকে যে কোথায় যে কাদের বাড়ির কুল খেতে মিষ্টি বা কোথায় বইচি ফল পেকেছে, সেইগুলো কিন্তু তার নখদর্পণে থাকে। ছোটো প্রশ্নের জন্য কিন্তু তোমরা এই লাইনগুলো বইতে মার্ক করে নিতে পারো। এরপরে রয়েছে, পথে চলিতে চলিতে সে সর্বদা পথের দুই পাশে সতর্ক দৃষ্টিতে চাহিয়া দেখিতে চলিয়াছে, কোথাও কাঁচ পোকা বসিয়া আছে কিনা, যদি কোথাও কন্টিকারি গাছের পাকা ফল দেখিতে পাইল, তৎক্ষণাৎ খেলাঘরের বেগুন করিবার জন্য তাহা তুলিতে বসিয়া যাইবে, হয়তো পথে কোথাও বসিয়া সে নানা রকমের খাপড়া লইয়া ছুড়িয়া পরীক্ষা করিয়া দেখিতেছে, গঙ্গা যমুনা খেলায় কোনখানায় ভালো তাক হয়, পরীক্ষায় যেখানে ভালো বলিয়া প্রমাণিত হইবে সেখানে সে সযত্নে আচলে বাঁধিয়া লইবে, সর্বদাই সে পুতুলের বাক্স ও খেলাঘরের সরঞ্জাম লইয়া মহাব্যস্ত। তাহলে এখান এই পার্টটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে দুর্গা সবসময় কী নিয়ে মহাব্যস্ত থাকে। তো প্রশ্ন উত্তরের ক্লাসে আমি সব প্রশ্ন উত্তরগুলোই কিন্তু শেয়ার করব, তবে তোমরা তোমাদের বইতেও কিন্তু এই পার্টগুলো মার্ক করে রাখতে পারো, যাতে তোমরা যখন গল্পটা পড়বে আরও একবার তখন তোমরা কিন্তু আরও এগুলোতে বেশি ফোকাস করতে পারবে। এরপরে রয়েছে, সে ঢুকিয়া অপরাধীর দৃষ্টিতে মায়ের দিকে চাহিল, সর্বজয়া বলিল, এলে এসো ভাত তৈরি, খেয়ে আমায় উদ্ধার করো, তারপর আবার কোন দিকে বেরোতে হবে বেরো, বৈশাখ মাসের দিন সকলের মেয়ে দেখো গে যাও, সে যুতি করছে, শিব পুজো করছে, আর অত বড় ধারি মেয়ে দিন রাত কেবল টোটো, সেই সকাল হতে না হতে বেরিয়েছে আর এখন এই দুপুর ঘুরে গিয়েছে, এখন এলো বাড়ি, মাথাটা ছিঁড়ি দেখো না, না একটু তেল দেওয়া, না একটু চিরুনি ছোয়ানো। সর্বজয়ের কথা শেষ হইবার পূর্বেই একটা ব্যাপার ঘটিল, আগে আগে ভুবন মুখুজ্জের বাড়ির সেজ ঠাকুরন, পিছনে পিছনে তাহার মেয়ে টুনু ও দেওরের ছেলে সতুর, তাহাদের পিছনে আর 4-5টা ছেলে মেয়ে সম্মুখের দরজা দিয়া বাড়ি ঢুকিল। সেজ ঠাকুরন কোনো দিকে না চাইয়া বাড়ির কাহারও সহিত কোনো আলাপ না করিয়া সোজা হনহন করিয়া ভিতরের দিকে রোয়াগে উঠিলেন, নিজের ছেলের দিকে ফিরিয়া বলিলেন, কই নিয়ে আয় বের কর পুতুলের বাক্স দেখি। এবারির কেউ কোনো কথা বলিবার পূর্বেই টুনু ও সতু দুজনে মিলিয়ে দুর্গার টিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইল এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজিবার পর এক ছড়া পুতির মালা বাহির করিয়া বলিল, এই দেখো মা আমার সেই মালাটা, সেদিন যে সে খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে। সতু বাক্সের এক কোণ সন্ধান করিয়া গোটা কতক আমের গুটি বাহির করিয়া বলিল, এই দেখো জেঠিমা আমাদের সোনামুখী গাছের আম পেরে এনেছে। ব্যাপারটা এত হঠাৎ হইয়া গেল বা ইহাদের গতিবিধি এবারের সকলের কাছে এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কাহারও মুখ দিয়া কোনো কথা বাহির হয় নাই। এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিয়া বলিল, কী কী খুড়িমা কী হয়েছে? পরে সে রান্নাঘরের দাওয়া হইতে ব্যগ্রভাবে উঠিয়া আসিল, এই দেখো না কী হয়েছে কীর্তিখানা, দেখো না একবার, তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুরের বাক্স থেকে এই পুতির মালা চুরি করে নিয়ে এসেছে। মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয়রান, তারপর সতু গিয়ে বললে যে তোর পুতির মালা দুর্গা দিদির বাক্সের মধ্যে দেখে এলাম, দেখো একবার কাণ্ড, তোমার ও মেয়ে কম নাকি চোর, চোরের বেহদ্দ চোর,
আর ওই দেখো না, বাগানের আমগুলো গুটি পড়তে দেরি হয় না, চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে। যুগপৎ দুই চুরির অতর্কিতর্কায় আড়ষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়া দাঁড়াই দাঁড়াইয়া ঘামিতেছিল। সর্বজয়া জিজ্ঞেস করিল, এনেছিস ওই মালা ওদের বাড়ি থেকে? দুর্গা কথার উত্তর না দিতে সেজবউ বলিলেন, না আনলে কি আর মিথ্যে করে বলছি 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 নাকি আমি এই আম কটা দেখো না বলি এই আম কটা দেখো না সোনামুখীর আম চেনো না নাকি, এও কি মিথ্যে কথা? সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল, না সেজখড়ি, আপনার কথা মিথ্যে মিথ্যে তা তো বলিনি, আমি ওকে জিজ্ঞেস করছি। সেজ ঠাকুরন হাত নাড়িয়া ঝাঁজের সহিত বলিলেন, জিজ্ঞেস করো আর যা করো বাপু, ও মেয়ে সোজা মেয়ে হবে না আমি বলে দিচ্ছি। এই বয়সে যখন চুরি বিদ্যে ধরেছে তখন এরপর যা হবে সে টেরই পাবে। চল রে সতু, নে আমের গুটিগুলো বেঁধে নে, বাগানের আমগুলো লক্ষ্মী ছাড়া ছুরির জ্বালায় যদি চোখে দেখবার জো আছে। অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। সে ফিরিয়া দুর্গার রুক্ষ চুলের গোছা টানিয়া ধরিয়া ডাল মাখা হাতেই দুধ দাঁড় করিয়া তাহার পিঠে কিলের ওপর কিল ও চড়ের ওপর চড় মারিতে মারিতে বলিতে লাগলো, আপদ বালাই একটা কোত্থেকে এসে জুটেছে, যে মলেও আপদ চুকে চায়, মরেও না যে বাঁচি, হাড় জুড়ে বেরো বাড়ি থেকে, দূর হয়ে যা, যা এক্ষুনি বেরো। দুর্গা মার খাইতে খাইতে ভয়ে যে খিড়কি দৌড় দিয়ে ছুটিয়া বাহির হইয়া গেল। তাহার ছেঁড়া রুক্ষ চুলের গোছা দু এক গাছা সর্বজয়ের হাতে থাকিয়া গেল। তাহলে দেখো, এখান থেকে তোমাদের একটা ইম্পর্টেন্ট লাইন আসতে পারে যে সর্বজয়ের অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। কেন জল আসিল বা কখন সর্বজয়ার চোখে জল এসেছিল, তো এটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তারপরে আসতে পারে যে এই যে ওই মুরগি যা বা একটা কথা যেমন এখানে এসেছে যে মরেও না যে বাঁচি, এই কথাটা কে কাকে বলেছে এবং কেন বলেছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। প্রশ্ন উত্তরের ক্লাসে কিন্তু আমি সব কিছুই শেয়ার করে দেবো। তারপরে রয়েছে দেখো, অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল। দিদি পুতির মালা চুরি করিয়া আনিয়াছিল কি না তাহা সে জানে না, পুতির মালাটা সে ইহার আগে কোনো দিন দেখে নাই, কিন্তু আমের গুটি সে চুরির জিনিস নয় তাহা সে নিজে জানে। কাল বৈকালে দিদি তাহাকে সঙ্গে করিয়া টুনুদের বাগানে আম কুড়াইতে গিয়াছিল এবং সোনামুখীর তলায় আম কটা পড়িয়াছিল, দিদি কুড়াইয়া লইল সে জানে। কাল হইতে ও অনেকবার দিদি বলিয়াছে, ও অপু এবার সেই আমের গুটিগুলো জড়াবো কেমন তো, কিন্তু মা অসুবিধাজনকভাবে বাড়ি উপস্থিত থাকার দরুন উক্ত প্রস্তাব আর কার্যে পরিণত করা সম্ভব হয়নি। দিদির অত্যন্ত আশার জিনিস আমগুলো যে এইভাবে লইয়া গেল, তাহার উপর আবার দিদি এরূপভাবে মারও খাইল। দিদির চুল ছিঁড়িয়া দেওয়ায় মায়ের উপর তাহার অত্যন্ত রাগ হইল। যখন তাহার দিদির মাথার সামনে রুক্ষ চুলের এক গোছা খাড়া হইয়া বাতাসে ওড়ে, তখনই কি জানি কেন দিদির উপর অত্যন্ত মমতা হয়। কেমন যেন মনে হয় দিদির কেউ কোথাও নাই, যে সে যেন একা কোথা হইতে আসিয়াছে, উহার সাথে কেহ এখানে নাই, কেবলই মনে হয়। কেমন করিয়া সে দিদির সকল দুঃখ ঘুচাইবে, সকল অভাব পূরণ করিয়া তুলিবে, তাহার দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দিবে না। তাহলে এখানে যদি তোমাদের প্রশ্ন আসে এই সেন্টেন্সটা তুলে দিয়ে, তাহার দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দেবে না, এই কথাটা কে মনে করেছে বা এখানে কে কার দিদি বা এখানে তাহার বলতে কার কথা বোঝানো হচ্ছে, এরকম কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতেই পারে। তারপরে রয়েছে, খাওয়ার পরে অপু মায়ের ভয়ে ঘরের মধ্যে বসিয়া পড়িতে লাগিল, কিন্তু তাহার মন পড়িয়া মন থাকিয়া থাকিয়া কেবলই বাহিরে ছুটিয়া যাইতে চাইছিল। বেলা একটু পড়িলে সে টুনুদের বাড়ি, পটলিদের বাড়ি, নেড়াদের বাড়ি, একে একে সকল বাড়ি খুঁজিল, দিদি কোথাও নাই। রাজকৃষ্ট পালিতের স্ত্রী ঘাট হইতে জল লইয়া আসিতেছিলেন, তাহাকে জিজ্ঞাসা করিল, জেঠিমা আমার দিদিকে দেখেছো? সে আজ ভাত খায়নি, কিচ্ছু খায়নি, মা তাকে আজ বড্ড মেরেছে, মার খেয়ে কোথায় পালিয়েছে দেখেছো জেঠিমা? তাহলে ওর দিদি কিন্তু তখন অবধি বাড়ি ফেরেনি, আর ও তখন কিন্তু ওর দিদিকে খুঁজতে বেরিয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অপু তার দিদিকে কোথায় কোথায় খুঁজেছিল, সেটাও কিন্তু একটা ভালো প্রশ্ন হিসাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে। এত অবধি ক্লাসটা যারা দেখলে, তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমরা কেমন ক্লাস দেখতে চাইছো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তারপরে দেখো, বাড়ির পাশে পথ দিয়া যাইতে যাইতে ভাবিল, বাঁশবাগানে সে যদি বসিয়া থাকে সেদিকে গিয়া সমস্ত খুঁজিয়া দেখিল। সে খিড়কি দরজা দিয়ে বাড়ি ঢুকিয়া দেখিল বাড়িতে কেহ নাই, তাহার মা বোধ হয় ঘাটে কি অন্য কোথাও গেছে। বাড়িতে বৈকালে ছায়া পড়িয়া আসিয়াছে, সম্মুখের দরজার কাছে যে বাঁশঝাড় ঝুঁকিয়া পড়িয়াছে তাহার এক গাছা ঝুলিয়া পড়া শুকনো কঞ্চি পরিচিত সেই লেজঝোলা হলদে পাখিটা আসিয়া বসিয়াছে। রোজই এই সন্ধ্যার কিছু পূর্বে সে কোথা হইতে আসিয়া এই বাঁশঝাড়ের ওই কঞ্চিখানার ওপর বসে, রোজ রোজ রোজ। আরও কত কি পাখি চারি
চারিদিকের বনে কিচকিচ করিতেছে। নীলমণি রায়দের পোড়োভিটা গাছপালার ঘন ছায়া ছায়ায় ভরিয়া গিয়াছে। তাহার মন হঠাৎ হু হু করিয়া উঠিল, কতক্ষণ হইল সেই গিয়াছে, না হচ্ছে বাড়ি আসে নাই, খায় নাই, কোথায় গেল দিদি, কোথায় গেল দিদি? ভুবন মুখর্জের বাড়ির ছেলেমেয়েরা মিলিয়া উঠানে ছুটোছুটি করিয়া লুকোচুরি খেলিতেছে। রানু তাহাকে দেখিয়া ছুটিয়া আসিল, ভাই অপু এসেছে, ও আমাদের দিকে হবে, আয় রে অপু। অপু তাহার হাত ছাড়াইয়া লইয়া জিজ্ঞাসা করিল, আমি খেলবো না রানুদি, দিদিকে দেখেছ? রানু জিজ্ঞাসা করিল, দুগ্গা? না, তাকে তো দেখিনি, বকুলতলায় নেই তো। বকুলতলার কথা তাহার মনেই হয় নাই, সেখানে দুর্গা প্রায় থাকে বটে। ভুবন মুখুজ্জের বাড়ি হইতে সে বকুলতলায় গেল। সন্ধ্যা হইয়া আসিয়াছে, বকুল গাছটা অনেক দূর পর্যন্ত জুড়িয়া ডালপালা ছড়াইয়া ঝুপসি হইয়া দাঁড়াইয়া আছে। তলাটা অন্ধকার, কেউ কোথাও নেই। যদি কোনোদিকে গাছপালার আড়ালে থাকে, সে ডাক দিল, দিদি, ও দিদি, দিদি। অন্ধকার গাছটায় কেবল কতগুলো বক পাখা ঝটপট করিতেছে মাত্র। অপু ভয়ে ভয়ে ওপরের দিকে চাহিয়া দেখিল, বকুলতলি হইতে একটু দূরে ডোবার ধারে খেজুর গাছ আছে, যে এখন ডাঁশা খেজুরের সময়, সেখানেও তাহার দিদি মাঝে মাঝে থাকে বটে, কিন্তু অন্ধকার হইয়া গিয়েছে। ডোবাটার দুই ধারে বাঁশবন, সেখানে যাইয়া দেখিতে তাহার সাহস হইল না। বকুল গাছের গুড়ির কাছে সরিয়া গিয়া সে দুই একবার চিৎকার করিয়া ডাকিল, যে ভাটশাওড়া বনে কি একটা জন্তু তাহার গলার সাড়া পাইয়া খসখস শব্দ করিয়া ডোবা দিকে পলাইল? বাড়ির পথে ফিরিতে ফিরিতে হঠাৎ সে থমকিয়া দাঁড়াইল সামনে সেই গাব গাছটা। এক সন্ধ্যার পর এই গাব গাছের তলার পথ দিয়ে যাওয়া সর্বনাশ, গায়ে কাঁটা দিয়ে ওঠে। কেন যে তাহার এই গাছটির নিচে দিয়া যাইতে ভয় করে তাহা সে জানে না, কোনো কারণ নেই, এমনিই ভয় করে, এবং কারণ কিছু নাই বলিয়াই ওর ভয় অত্যন্ত বেশি করে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোথা থেকে যেতে বা কোন গাছের তলা থেকে যেতে অপুর ভয় করে, তখন কিন্তু বলতে হবে যে গাব গাছটার নিচে। সেই গাব গাছটা কোথায় ছিল সেটাও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। তারপরে রয়েছে অপু খানিক্ষণ অন্ধকার গাবতলাটির দিকে চাহিয়া দাঁড়াইয়া থাকিয়া ফিরিল। তাহাদের বাড়ি যাইবার আর একটা পথ আছে, একটুখানি ঘুরিয়া পটলিদের বাড়ির উঠান দিয়ে গেলে গাবতলার এই অজানা বিভীষিকার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায়। পটলির ঠাকুরমা সন্ধ্যার সময় বাড়ির রুয়াকে ছেলেপিলেদের লইয়া হাওয়ায় বসিয়া গল্প করিতেছেন। পটলির মা রান্নাঘরে রাঁধিতেছেন, উঠানের মাচাতলায় বিধু জেলেনি দাঁড়াইয়া মাছ বিক্রির পয়সা তাগাদা করিতেছে। অপু বলিল, দিদিকে খুঁজতে গিয়েছিলাম ঠাকুমা বকুলতলা থেকে আস্তে আস্তে। ঠাকুমা বললেন, দুগ্গা এই তো বাড়ি গেল, এই কতক্ষণ যাচ্ছে, ছুটে যা দেখি বোধ হয় এখনও বাড়ি গিয়ে পৌঁছায়নি। সে এক দৌড়ে বাড়ির দিকে ছুটিল। পিছন হইয়ে পটলির বোন রাজি চেঁচাইয়া বলিল, কাল সকালে আসিস অপু, আমরা গঙ্গা যমুনা খেলার নতুন ঘর কেটেছি, টেকশালার পিছনে নিমতলায়। দুর্গাকে বলিস, তাহলে দেখো এখানে কিন্তু আমরা জানতে পাচ্ছি যে দুর্গা কিন্তু বাড়ি ফিরে গেছিলো, এবং সেই খবরটা অপু কার কাছ থেকে পেলো সেটা কিন্তু তোমাদের একটা ছোট প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসতে পারে। এছাড়া কি হতে পারে যে এই রাজি হচ্ছে পটলির বোনের নাম কিন্তু রাজি, এবং তারা কোথায় নতুন আবার গঙ্গা যমুনা খেলার ঘর কেটেছে সেটাও কিন্তু পরীক্ষার প্রশ্ন হিসাবে আসতে পারে। তো প্রশ্নের জন্য এই পার্টটাও কিন্তু তোমরা বইতে মার্ক করে নিতে পারো। তারপরে রয়েছে তাহাদের বাড়ির কাছে আসিয়া পৌঁছিয়া হঠাৎ সে থমকিয়া দাঁড়াইয়া গেল। দুর্গা আর্তস্বরে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়া রোয়াইতে দৌড়াইয়া বাহির হইয়াছে। পিছনে পিছনে তাহার মা কি একটা হাতে মারিতে মারিতে তাহার তাড়া করিয়া ছুটিয়া আসিয়াছে। দুর্গা গাব তলার পথ দিয়া ছুটিয়া পলাইল। মা দরজা হইতে ধাপমানা মেয়ের পিছনে চেঁচাইয়া বলিল, যাও বেরো, একেবারে জন্মের মতো যাও, আর কখনো বাড়ি যেন ঢুকতে না হয়, বালাই আপদ চুকে যাক, একেবারে ছাতিমতলায় দিয়ে আসি। ছাতিমতলায় গ্রামের শ্মশান। অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ও ভারী হইয়া গেল। তাহার মা সবেমাত্র ভিতরের বাড়িতে ঢুকিয়া মাটির প্রদীপটি রোয়াকের ধার হইতে উঠানে উঠাইয়া লইতেছে। সে পা টিপিয়া টিপিয়া বাড়ি ঢুকিতেছে। তাহার মা তাহার দিকে চাহিয়া বলিল, তুমি আবার এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি, যে মোটে তো আজ ভাত খেয়েছো? তাহার মনে নানা প্রশ্ন জাগিতেছিল, দিদি আবার মার খাইল কেন, সে এতক্ষণ কোথায় ছিল, দুপুরবেলা দিদি কি খাইল, সে কি আবার কোনো জিনিস চুরি করিয়া আনিয়াছে? কিন্তু ভয়ে কোনো কথা না বলিয়া সে কলের পুতুলের মতো মায়ের কথা মতো কাজ করিয়া ঘরের মধ্যে ঢুকিল। পরে ভয়ে ভয়ে প্রদীপ উস্কাইয়া নিজের ছোট বইয়ের দপ্তরটি বাহির করিয়া পড়িতে বসিল। সে পরে মোটে তৃতীয় ভাগ, কিন্তু দপ্তর দুখানা মোটা ভারী ইংরাজি কি বই, কবিরাজি ঔষধের তালিকা,
একখানি পাতা ছেঁড়া দাসোয়ারের পাঁচালি, একখানি 1303 সালের পুরাতন পাজি প্রভৃতি আছে। সে নানা স্থান হইতে চাহিয়া এগুলি জোগাড় করিয়াছে এবং না পড়িতে পারিলেও রোজ একবার করিয়া খুলিয়া দেখে। তাহলে না পড়তে পারলেও সে কী কী খুলে দেখে সেটাও তোমরা কিন্তু দাগিয়ে নেবে। তারপর রয়েছে খানিকক্ষণ দেওয়ালের দিকে চাহিয়া সে কি ভাবিল, পরে আর একবার প্রদীপ উস্কাইয়া দিয়া পাতা ছেঁড়া দাশু রায়ের পাঁচালিখানা খুলিয়া অন্যমনস্কভাবে পাতা উল্টাইতেছে। এমন সময় সর্বজয়া এক বাটি দুধ হাতে করিয়া ঢুকিয়া বলিল, এসো খেয়ে নাও দেখি। অপু দ্বিরুক্তি না করিয়া বাটি উঠাইয়া দুধ চুমুক দিয়ে খাইতে লাগিল। অন্যদিন হইলে এত সহজে দুধ খাইতে তাকে রাজি করানো খুব কঠিন হইত। একটুখানি মাত্র খাইয়া সে বাটি মুখ হইতে নামাইল। সর্বজয়া বলিল, ও কি নাও সবটুকু খেয়ে ফেলো, ওইটুকু দুধ ফেললে তবে বাঁচবে কি খেয়ে। অপু বিনা প্রতিবাদে দুধের বাটি পুনরায় মুখে উঠাইল। সর্বজয়া দেখিল সে মুখে বাটি ধরিয়া রইয়াছে কিন্তু চুমুক দিচ্ছে না, তাহার বাটি শুদ্ধ হাতটি কাঁপিতেছে। পরে অনেকক্ষণ মুখে ধরিয়া রাখিয়া হঠাৎ বাটি নামাইয়া সে মায়ের দিকে চাইয়া ভয়ে কাঁদিয়া উঠিল। সর্বজয়া আশ্চর্য হইয়া বলিল, কি হলো রে, কি হয়েছে, জীব কামড়ে ফেলেছিস? তারপরে দেখো অপুর মাকে দেখা যাচ্ছে সে কিন্তু এই যে দুধের বাটি নিয়ে এসেছে, আর অপু এই প্রদীপের সামনে কিন্তু সেই বইগুলো পড়ছিল, সেই ছবিটা কিন্তু তোমাদের বইতে দিয়ে দিয়েছে। অপু মায়ের কথা শেষ হবার হইবার সঙ্গে সঙ্গে ভয়ের বাঁধ না মানিয়া ডুকরিয়া কাঁদিয়া উঠিয়া বলিল, দিদির জন্য বড্ড মন কেমন করছে। সর্বজয়া অল্পক্ষণ মাত্র চুপ করিয়া বসিয়া পরে সরিয়া আসিয়া ছেলের গায়ে হাত বুলাইতে বুলাইতে শান্ত সুরে বলিতে লাগিল, কেঁদো না অমন করে কেঁদো না, ওই পটলিদের কিনারাদের বাড়ি বসে আছে, কোথায় যাবে অন্ধকারে, কম দুষ্টু মেয়ে নাকি, সেই দুপুরবেলা বেরোলো সমস্ত দিনের মধ্যে আর চুলের টিকি দেখা গেল না, না খাওয়া না দাওয়া, কোথায় পাড়ার যে পাল্লিদের বাগানে বসেছিল যে সেখানে বসে কাঁচা আম আর জামরুল খেয়েছে, এক্ষুনি ডাকতে পাঠাচ্ছি, কেঁদো না অমন করে। তাহলে দুপুরবেলা অপু যখন ভাত মানে ও সরি দুর্গা যখন ভাত খায়নি ভেবে অপু চিন্তা করছিল এবং দুপুরে সে কে খেয়েছে সেটা ভাবছিল, তখন কিন্তু তার মা কিন্তু তাকে পরে জানালো যে অপুর কিন্তু দিদি অর্থাৎ দুর্গা দুপুরবেলা কিন্তু কাঁচা আম আর জামরুল খেয়েছিল। তারপরে দেখো রয়েছে পরে এসে আঁচল দিয়া ছেলের চোখের জল মুছাইয়া দিয়া বাকি দুধটুকু খাইবার জন্য বাটি তাহার মুখে তুলিয়া ধরিল। হাঁ করো দেখি লক্ষ্মী সোনা, উনি এলেই ডেকে আনবেন এখন, যে একেবারে পাগল, কোত্থেকে একটা পাগল এসে জন্মেছে, আর এক চুমুক। হ্যাঁ রাত অনেক হইয়াছে, উত্তরের ঘরের তক্তা পোষে অপু ও দুর্গা শুইয়া আছে। তাহলে দুর্গা আর অপু কোথায় শুয়েছিল, উত্তরের ঘরের তক্তা পোষে কিন্তু শুয়েছিল। অপুর পাশে তাহার মায়ের শুইবার জায়গা খালি আছে, কারণ মা এখনও রান্নাঘরের কাজ সারিয়া আসে নাই। তাহার বাবা আহারাদি সারিয়া পাশের ঘরে বসিয়া তামাক খাইতেছেন। বাবা বাড়ি আসিয়া দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছেন। বাড়ি আসিয়া পর্যন্ত দুর্গা কাহারো সঙ্গে কোনো কথা বলে নাই, খাওয়া দাওয়া সারিয়া আসিয়া চুপ করিয়া শুইয়াছে। অপু দুর্গার গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করিল, দিদি যে মা কী দিয়ে মেরেছিল রে সন্ধেবেলা, তোর চুল ছিঁড়ে দিয়েছে? দুর্গার মুখে কোনো কথা নেই, সে পুনরায় জিজ্ঞাসা করিল, আমার উপর রাগ করেছিস দিদি, আমি তো কিছু করিনি। দুর্গা আস্তে আস্তে বলিল, না বই কি, তবে সতু কী করে টের পেলো যে পুতির মালা আমার বাক্সে আছে? অপু প্রতিবাদের উত্তেজনায় যে উঠিয়া বসিল, না সত্যি আমি তোর গা ছুঁয়ে বলছি দিদি, আমি তো দেখাইনি, আমি জানি নে যে তোর বাক্সে আছে, যে কাল সতু বিকেলবেলা এসেছিল, ওর সেই বড় রাঙা ভাঁটাটা নিয়ে আমরা খেলছিলাম, তারপর বুঝলি দিদি সতু তোর পুতুলের বাক্স খুলে কি দেখছিল। আমি বললাম, ভাই তুমি দিদির বাক্সে হাত দিও না, দিদি আমাকে বকে, সেই সময় দেখেছে। পরে সে দুর্গার গায়ে হাত বুলাইয়া বলিল, খুব লেগেছে রে দিদি, কোথায় মেরেছে মা? দুর্গা বলিল, আমার কানের পাশে মা একটা বাড়ি মেরে যা বাড়ি যা মেরেছে রক্ত বেরিয়েছিল, এখনও কনকন করে যাচ্ছে, এই দেখ হাত দিয়ে, এইখানে, তাই তো রে কেটে গিয়েছে, যে একটু পিদিমের তেল লাগিয়ে দেবো দিদি, থাকবে, কাল পাল্লিদের বাগানে বিকেলবেলা যাবো বুঝলি, কামরাঙা যা পেকেছে, যে এই এত বড় বড় কাউকে যেন বলিস নে, তুই আর আমি চুপি চুপি যাবো, আমি আজ দুপুরবেলা দুটো পেরে খেয়েছি, মিষ্টি যেন গুড়। তাহলে এখানে দেখো, ওর মা যখন সর্বজয়া তাকে মেরেছিল তখন কি হয়েছিল, তার কান থেকে কিন্তু রক্ত বেরিয়েছিল, কারণ সেখানে কিন্তু কেটে গেছিলো। আর কি বলছে এখানে, যে কামরাঙা পাড়তে যাওয়ার কথা বলছে, তাহলে কোথায় কামরাঙা পেকেছে সেটা কিন্তু হবে পালিতদের বাগান, এরকম কিছু কিছু ছোটো প্রশ্ন কিন্তু এই পেজটায় রয়েছে। তো এখানেই কিন্তু তোমাদের এই পর্বটা শেষ হচ্ছে, এর পরের ক্লাসে কিন্তু আমি এই পর্বর প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করব। তো যদি এই ক্লাসটা তোমাদের ভালো লাগে, আবার বলছি ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।